এদিকে আবার প্যান্ডেলের উপরে 3D অ্যানিমেশন হচ্ছে এলিয়েনদের। তো যারা যারা এলিয়েন মানে বোঝো না তাদের জন্য বলে দিচ্ছি, ইংলিশে এদের এলিয়েন বলা হয়, বাংলায় এর অর্থ হলো পরক। পরক বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বে অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আর এবারকার পুজোর থিমটা হলো সেটাই, এরা যেই জানে যাওয়া আসা করে সেটা নিয়েই একটা থিম, ইউএফও। ইউএফও মানে যারা জানে না, ফুল ফর্ম হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এখানে আমি দেখতে পারলাম একটা জাদু। তো জাদু দেখে আমার পুরো কই মিল গিয়ার মুভির ফিলটা চলে আসলো, যে আমি জাদু পেয়ে যাইনি তো আবার স্পেসশিপের মধ্যে সত্যিকারের। হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের দেখাতে চলে এসেছি কালিনায়নপুরে যে প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর এই যে এখানে আসতে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তোর নাম কি ভাই? তোমরা যদি আসতে চাও আমি ঠিকানাটা বলে দিচ্ছি, পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের এই প্যান্ডেলটি দেখতে হলে কালিনায়নপুর স্টেশনে প্রথমে নামতে হবে। এখন এই কালিনায়নপুরটি অনেকেই চেনে, আবার অনেকে হয়তো চেনে না। তো যারা যারা চেনে না তাদের জন্য আমি বলে দিচ্ছি, তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে রানাঘাটের পরের স্টেশন হলো কালিনায়নপুর। আর যারা শান্তিপুর, কৃষ্ণনগর বা লালগোলা থেকে আসবে তারা তো জেনেই যাবে কোথায় নামতে হবে, রানাঘাটের আগে স্টেশন মানে কালিনায়নপুর। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো সাগর আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাগর মন্ডল 14। আরেকটা কথা, আমার বাড়ি কিন্তু কালিনায়নপুরেই, আর আমার তরফ থেকে সকলকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন। আর একটা কথা নিয়ে আমাদের কালিনায়নপুরবাসীরা খুবই খুশি যে তাদের পাড়ার মধ্যেই এমন বড় বড় পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। এর জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সুইস সংঘ ক্লাবের টিম মেম্বারসদের, আর স্পেশাল থ্যাংক ইউ ফর বাবাই নাগদা, কারণ কালিনায়নপুরে এত কিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র তার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা যারা আসতে পারবে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, প্যান্ডেলে ঢোকার আগে সুন্দর পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো। আমি ওখানে ঢুকেই আমার বন্ধু সৌরভকে বললাম যে আরে আমি কোথায় চলে আসলাম এটা, কারণ আমি কিছুদিন হলো বাড়িতে ছিলাম না, হলে তোমরা ব্লগটা অনেক আগেই দেখতে পারতে। আমি ভিডিওটি শুট করেছি চতুর্থী রাতে আর আজকে হলো পঞ্চমী। তো সবাইকে আমার তরফ থেকে শুভ পঞ্চমী। আমি জানি যে পঞ্চমীর দিন থেকে অনেক ভিড় হবে, তাই আমি চতুর্থী রাতেই চলে আসলাম যে না, ব্লগটা বানিয়ে তোমাদের জন্য, কারণ ভিড়ভাট্টার সময় আমি ভালো করে ব্লগ বানাতে পারবো কি না তার কোনো ঠিক নেই, কারণ মোবাইল দিয়ে শ্যুট হয়, সেরকম একটা কোয়ালিটি তো আসে না, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো প্যান্ডেলের সামনেই তোমরা মাঠের মধ্যে দেখতে পারবে ছোট্ট করে একটা মেলার মতন বসেছে, রোল চাউমিন এগ রোলের দোকান, নানান রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। আমি প্রথমেই ভাবছিলাম যে তোমাদের প্যান্ডেলটা ভিতর থেকে দেখাই বা ঠাকুরটাও দেখাই, কারণ একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো, যে প্রবলেমটা কিছুই না, একজন চিফ গেস্ট এসেছিলো তার জন্য কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিলো না, আমি তার জন্য ভিতরে যেতে পারিনি, তখন গার্ডরা আটকিয়ে দিচ্ছিলো, তাই ভাবলাম যে না মেলাটা প্রথমে ঘুরি দিই তারপর ভিতরে যাওয়া যাবে। তারপরে আমি পাপড়ের দোকানের সামনে যেতেই কাকাটা উঠে বললো, ভাবলো যে পাপড় নিতে এসেছি, সরি কাকা। আর এখানে দেখো বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি যেটা আমরা ছোটবেলায় চড়তাম, তার পাশেই মিস্টার মোমোর দোকান, আর তার পাশে একটা বন্ধু আমার দোকান দিয়েছে বেলুনের দোকান। তো গাইস, তোমরা যারা প্যান্ডেলটা দেখতে আসবে আমার রিকোয়েস্ট থাকলো যে আমার এই বন্ধুটার কাছ থেকে একটা করে বেলুন অবশ্যই কিনে নিও। তারপর চলে গেলাম মেয়েদের সাজুগুজুর দোকানের সামনে, আর এদিকে আছে বাচ্চাদের জন্য সুন্দর একটা বড় মিকি মাউস। আর গাইজ, এটা দেখলে তো তোমাদের মুখে এক্ষুনি জল চলে আসবে, চাটনি ফুচকা, জেলি ফুচকা, দই ফুচকা আর পাপড়ি চাট, আর সঙ্গে একটা কাকা এখানে সুন্দর লাইটিং বেলুন বিক্রি করছে, আর এদিকে একটা ভাই বাদাম বিক্রি করছে গরম গরম। প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, তারপরে হাই করে একদম হেসে দিল। তারপর মিষ্টি খাবারের মধ্যে বোঁদে, পরে এদিকে রসে ভেজানো মালপোয়া, আর এদিকে ছোট্ট ছোট্ট জিলাপি, আর মিষ্টি মিষ্টি গজা, মানে সবকিছু মিলিয়ে একদম দারুণ ব্যাপার। এদিকে আবার প্যান্ডেলের উপরে 3D অ্যানিমেশন হচ্ছে এলিয়েনদের। তো যারা যারা এলিয়েন মানে বোঝো না তাদের জন্য বলে দিচ্ছি, ইংলিশে এদের এলিয়েন বলা হয়, বাংলায় এর অর্থ হলো পরক। পরক বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বে অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আর এবারকার পুজোর থিমটা হলো সেটাই, এরা যেই জানে যাওয়া আসা করে সেটা নিয়েই একটা থিম, ইউএফও। প্যান্ডেলটা কি তৈরি হয়েছে সেটা বলতে পারবি তুই? নাম তো আমি জানি না, এটা হলো ইউএফও, ইউএফও বলে স্পেস,
ইউএফও মানে যারা জানে না ফুল ফর্ম হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, ঠিক আছে। তো বন্ধুরা, এই প্যান্ডেলটা দেখার জন্য তোমাদের রাতেই আসতে হবে, তাহলে তোমরা ফিলটা করতে পারবে। একদম প্রথমে একটা ইউএফওর গেট খুলে দেবে, গেটে ঢুকতেই মনে হবে একটা স্পেসশিপের মধ্যে তোমরা ঢুকে পড়েছো, আর চারিদিকে লাইটিং নানান রকম, যেরকম লাইটিং তোমরা দেখোইনি এরকম লাইটিং করা রয়েছে, আর নানান রকম এলিয়েনরাও এখানে রয়েছে, সেগুলোও তোমরা দেখতে পারবে। আর বন্ধুরা, তোমরা যখন এখানে ঢুকবে না, মনে হচ্ছে স্পেসশিপে করে তোমাকে কোথাও উড়িয়ে নিয়ে যাচ্ছে, কেন আওয়াজগুলো সেম ওরকম ফিলটা হচ্ছে, মানে আমরা মুভিতেই ফিলটা করেছি। অ্যাকচুয়ালিতে তো রিয়েল আছে কি না সেটা তো আমরা জানি না, যখন ঢুকবে মনে হবে ওরকমই। আর একটা সুন্দর দুর্গা প্রতিমাও এখানে তৈরি করা হয়েছে অন্য স্টাইলে, আর এখানে বাচ্চারা এলিয়েনদের সাথে ছবি তুলছে। আর এখানে আমি দেখতে পারলাম একটা জাদু, তো জাদু দেখে আমার পুরো কোই মিল গিয়ার মুভির ফিলটা চলে আসলো, যে আমি জাদু পেয়ে যাইনি তো আবার স্পেসশিপের মধ্যে সত্যিকারের। তো বেশিক্ষণ একটা এখান দিয়ে ঘোরাঘুরি করা যাবে না, তাড়াতাড়ি ভিডিও তুলে ফটো তুলে এখান থেকে বেরিয়ে পড়ো, কারণ আমি তো গেছি চতুর্থী রাতে, সেরকম একটা ভিড় ছিল না। আর তোমরা যখন যাবে প্রচণ্ড ভিড় হবে, তোমরা তো দাঁড়াতেই পারবে না আমি যতদূর মনে করি। স্পেসশিপের অন্য চেম্বারে গিয়ে তোমরা দেখতে পারবে একটা বড় এলিয়েন মিডিলে দাঁড়িয়ে, মানে ভয়ানক লাগছে দেখতে, আবার সুন্দরও লাগছে, কি বলবো বুঝতে পারছি না। এই স্পেসশিপটায় যদি কোনো লোক না থাকে, মানে তোমরা যদি একা ঢোকো এখানে, আর যদি সাউন্ড চালিয়ে দেওয়া হয়, কীরকম ফিলটা হবে বলো তো? মনে হবে সত্যিকারের এলিয়েন এখানে রাখা রয়েছে আর তার মধ্যেখানে তোমরা। তারপর ফাইনালি স্পেসশিপ থেকে আমি বাইরে বেরোলাম, বাইরে বেরোতেই বাঁদিকে একটা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, ভিড় হলে ভিতরে যদি কেউ না ঢুকতে পারে তো বাইরে থেকে ঠাকুর দর্শন করে নিতে পারে। এরপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের উপরে কিভাবে প্রজেকশন, মানে প্রজেক্টর দিয়ে অ্যানিমেশন তৈরি করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রজেক্টরটা চালানো হচ্ছে, চার পাঁচটা প্রজেক্টর রয়েছে আর এখান থেকেই এই কন্ট্রোলগুলো করা হচ্ছে। মানে বুঝতে পারছো, প্যান্ডেলের উপরে প্রজেক্টর মেরে 3D অ্যানিমেশন বানানো, তার উপরে মিউজিকের সাথে লাইটের খেলা, মানে পুরো আলাদা লেভেলের, না দেখলে কিন্তু মিস করবে আমি আগেই বলে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কিন্তু। তো বন্ধুরা, বাবাই নাগদা কিছু বক্তৃতা রেখেছে সেই চিফ গেস্টের সামনে, তো সেগুলো তোমাদের একটু শোনাবো, তো তোমরাও শুনে নাও যে কালিনায়নপুরের জন্য কি কি করতে যায় তিনি। শুধু দিদির কাছে একটা রিকোয়েস্ট আমার রাখবো, এটা যাতে দিদি রাখেন বা মাথায় যদি রাখেন অ্যাটলিস্ট, যে আমাদের এই গ্রামটা ভৌগোলিকভাবে আমরা এমনভাবে অবস্থান করি এখানে কোনো বড় শিল্প হওয়ার জায়গা নেই, এখানে যদি বিকল্পভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং জেলা পরিষদ থেকে যদি আমরা একটু সাহায্য পাই, এবং অবশ্যই আমরাও আমাদের এফোর্ট দেবো এখানে, যাতে করে এই গ্রামের ছেলেমেয়েদের কাজ যাতে এই গ্রামেই হয়, এটা যদি একটু জেলা পরিষদ থেকে নজর দেওয়া হয়, আমরা ক্লাবের তরফ থেকে নয়, এটা আপামর গ্রামবাসীর তরফ থেকে এটা আমাদের একটা অনুরোধ। আশা করি দিদি আমাদের নিরাশ করবেন না, এই আশাটা দিদির কাছে রাখছি এবং মায়ের সামনে এই কথাটা বলার, কারণ এটা আমি বহু দিন ধরে আমার এটা ইচ্ছা যাতে এই গ্রামে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তো দিদির কাছে এই অনুরোধটা রইল এবং আমি এটা জানি দিদি ভাইকে ফেরাবে না, ব্যাস এই ছোট্ট কথা। এবং শেষে এটুকুই বলবো, এই দিদি যে আমাদের মাঝে পেয়েছে, আমরা কালিনায়নপুর শহীদ সংঘ শুধু নয়, আপামর গ্রামবাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই দিদিকে এবং সকলকে শারদ শুভেচ্ছা এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি, ধন্যবাদ। তো দেখেছো তোমরা কী কী করতে চায় তিনি কালিনায়নপুরের জন্য। তো এবার চিফ গেস্টের বক্তৃতা আমরা শুনে নিই, তিনি কি বললেন। যে বিষয়টা আমি শুনলাম, আমি চেষ্টা করব আমার নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে যে এই এলাকার মানুষের জন্য কিছু করার, আপনারা এগিয়ে আসবেন, আমাদের নদিয়া জেলা পরিষদ আপনাদের পাশে থাকবে, এটুকু কথা আমি আপনাদের কাছে রেখে ধন্যবাদ। তো এই ভিডিওটি আমি পঞ্চমের দিন সকালেও আমি শ্যুট করতে এসেছিলাম, যে তোমাদের সকালের সিনটাও দেখিয়ে দিই, কিন্তু আসল মজা কিন্তু রাতেই আসে। দেখো আমি রাতেও এসেছিলাম, কীরকম ফিল হচ্ছিল আর এখন দেখো কীরকম লাগছে, কারণ সব লাইটিংগুলো তো দিনের বেলায় আর জ্বালানো হয় না, রাতেই সব জ্বালানো হয়, তো সেই মজাটা তোমরা রাতেই পাবে।
ভাই আগে করে দাও সবার নাম বলো। তোমার নাম? তোমার নাম কে চলে গেল পিছনে? এইটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি বল? এলিয়েন না, এটার নাম জাদু। হ্যাঁ, তোর মতন দেখতে লাগছে। দেখ এই প্যান্ডেলটা কত টাকা বাজেট পড়েছে এই ভাইটা জানে তো? ভাইটা বলে দাও কত পড়েছে। এই প্যান্ডেলটার দাম পড়েছে 1.5 কোটি টাকা। আমি জানি না তো ভাইটা জানে। আর আমার ব্লগটা করার অনেক আগে ইচ্ছা ছিল, তো আমি চেন্নাইতে ছিলাম সেজন্য ব্লগ বানাতে পারিনি, এসে এখন বানাচ্ছি আর ভাইটা আমার হেল্প করছে খুব। তো আমি যখন বাড়ি থেকে আসি সকালবেলায় কেউ আসতে চাচ্ছিলো না, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে, 10টা 12টা অবধি ঘুমিয়ে থাকে। আমি চলে এসেছি একা একা, আসার পরে ভাবলাম বোরিং লাগবে না। যখন এই বাচ্চাগুলো সামনে আসলো আমার ব্লগের সাথে জুড়ে গেল, ইয়ার কি আড্ডা মারলো, খুবই ভালো লাগছিল। তো ভাইরা নিজেই বলছিল দাদা দাও আমি ভিডিও করে দিই, বাম ফটো তুলে। চলো আমরা এখান থেকে এখন বেরোই। তো তোমরা যদি এখানে আসতে চাও, কল্যাণপুর স্টেশনে আসবে, স্টেশন থেকে এখানে বেশিক্ষণ লাগে না, ওখান থেকে রাতে দেখবে লাইটিং চলছে, মানে বুঝতে পারবে কোথায় হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের মতন স্পেসশিপের ব্লগ এইটুকুনি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বস তুজসে